হ্যালো ইউটিউব বাসি, আশা করছি সকলেই অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নতুন আপডেটের পর আমাদের গেমে নতুন কি কি যুক্ত করা হয়েছে। সো নতুন ফিচার সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি একটা সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর সজীব ব্রো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ডিএলএস গেমে নতুন আপডেটের সাথে সাথে আমাদের জন্য বেশ কিছু ফিচার নিয়ে আসা হয়েছে। গেম ইন্টারফেসে আমরা বেশ কিছু ফিচার দেখতে পেয়েছি, যেটা হচ্ছে বেস্ট ইলেভেন। তাছাড়া ও লাইভ ম্যাচে কিন্তু আমরা কোয়াইট করে বের হয়ে গেলে সেখান থেকে আমাদের কিছুক্ষণের জন্য সাসপেন্ড করা হয়। তাছাড়া আমাদের গেমে কিন্তু বেশ কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলো কিন্তু নতুন আরেকটি আপডেট আসার মাধ্যমে সেটা সমাধান করে দেওয়া হয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গেম প্লেতে নতুন কি কি ফিচার যুক্ত করা হয়েছে। সো কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। প্রথমে আমরা যে ফিচারটি লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে দর্শক সেলিব্রেশন। এখানে আমরা দেখতে পারতেছি আগের থেকে কিন্তু দর্শক সেলিব্রেশনটা অনেকটা রিয়েলিস্টিক হয়ে গিয়েছে। তাছাড়া এখানে রেফারির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্লেয়ারের সাথে সাথে কিন্তু রেফারিও দৌড়াচ্ছে। সো এই সকল ফিচার কিন্তু আমাদের গেমের জন্য খুবই ইউনিক একটি ফিচার। দ্বিতীয় যে ফিচারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঠের ডিজাইন। মাঠে রোদের সময় একরকম দেখা যাচ্ছে এবং ছায়া জায়গায় অন্যরকম দেখা যাচ্ছে। সো এই ফিচারটাও কিন্তু আমাদের গেমের জন্য খুবই দুর্দান্ত। আজকের ভিডিও তিন নাম্বার ফিচারটি হচ্ছে সাইনবোর্ড পরিবর্তন। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো সাইনবোর্ড কিন্তু ব্যাপক রকমের পরিবর্তন চলে আসছে। সো এখন কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সরের পাশাপাশি নতুন কিছু স্পন্সর যুক্ত করা হয়েছে, যেখানে সাইনবোর্ডটা অন্যরকম লাগছে। আগে যখন ফাউল হতো বা কোনো কিছু হতো তখন কিন্তু প্লেয়ার মাঠে গড়াগড়ি করত, কিন্তু এখন আমরা বসে থাকার নতুন একটি অ্যানিমেশন লক্ষ্য করতে পেরেছি। এই অ্যানিমেশনের মতো অনেকগুলো নতুন অ্যানিমেশন আমাদের গেমে যুক্ত করা হয়েছে। আজকের ভিডিওর শেষ যে ফিচারটি সেটা হচ্ছে প্লেয়ারের ফেসের পরিবর্তন। আমাদের ডিএলএস গেমের প্লেয়ারের ফেসের ব্যাপক পরিবর্তন চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।